অর্থাৎ কেন আর্থিং করবেন কিভাবে করবেন কোথায় কিভাবে করতে হবে বহুতল ভবনে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো দেখব তাহলে যদিও এর ভিতরে যদি লিকেজ হয় বা কোনো ধরনের ফল্ট হয় বডির মধ্যে কারেন্ট আসে সেই কারেন্টটা কি হবে আমাদের এই আর্থিং যে করছি এই আর্থিংয়ের ভিতর দিয়ে নিরাপদে মাটিতে চলে যাবে আপনি ধরলেও আপনাকে শখ লাগবে না আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে আর্থিং যে আমরা করি যেমন হচ্ছে আমার এখানে দেখেন পাইপ আর্থিং আছে পাইপ আর্থিং রড আর্থিং এরকম যে আর্থিংগুলো করিয়ে এই আর্থিংগুলো কিভাবে আমাদেরকে রক্ষা করে এবং এই আর্থিং করাটা কেন জরুরি এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার আমরা চারটা পর্ব করব সেই চারটা পর্বে এ টু জেড অর্থাৎ কেন আর্থিং করবেন কিভাবে করবেন কোথায় কিভাবে করতে হবে বহুতল ভবনে কীভাবে করতে হবে সেই জিনিসগুলো দেখব তা প্রথমেই আমরা দেখি যে আর্থিংটা আমরা কেন করে থাকি বা কেন করি আচ্ছা আর্থিংটা করি আমরা হচ্ছে সেফটির জন্য নিরাপত্তার জন্য ভালো করে মনে রাখবেন আর্থিংটা হচ্ছে সেফটি এবং নিরাপত্তার জন্য আমরা করে থাকি যেমন হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারেন্টের হাত থাকে অনাকাঙ্ক্ষিত বলতে হচ্ছে যেখানে আমরা কারেন্ট চাই না ধরেন যে একটা ফ্রিজ এর বডিটা কারেন্ট হয়ে যায় এটা আমরা কি চাই হাত কি আমাদের শখ খাবে এই শখের হাত থেকে তারপর হচ্ছে বৈদ্যুতিক সিস্টেম মানুষ এবং যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য আমরা সেই সিস্টেমকে বা সেই বডিকে ইলেক আমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বডিকে মাটির সঙ্গে যে সংযোগ স্থাপন করি সেটাকে আমরা বলি হচ্ছে আর্থিং এখন আমরা দেখবো যে এই আর্থিংটা আমাদের কীভাবে নিরাপদ রাখে সেটা দেখার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউসওয়্যারিং একটা কোর্স আছে যেই কোর্সটার মধ্যে আমরা হাউস ওয়ারিংয়ের জিরো থেকে অর্থাৎ কনডুইট এবং কনসিল বিভিন্ন ওয়্যারিং থেকে শুরু করে সার্কিট কানেকশন থেকে শুরু করে আর্থিং তারপর লাইটিনিং প্রোটেকশন সিসিটিভি ক্যামেরা সব কিছু অর্থাৎ হাউস ওয়ারিং এর এভরিথিং এখানে শিখে থাকি তো সেই কোর্সটা আপনি যদি সরাসরি না করতে পারেন দেশের বাইরে থাকেন তাহলে অনলাইনে করতে পারেন আর যদি দেশে থাকেন তাহলে সরাসরি এসে করতে পারেন তা এটা করার জন্য নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তা প্রথমে আসি যে আর্থিংটা কিভাবে আমাদের রক্ষা করে একটু খেয়াল করি যে ধরেন সাপোজ আমি এখানে একটা রড আর্থিং করলাম যে ধরেন যে এটা একটা রড আর্থিং করছি তো এগুলো কীভাবে করবো সেটা পরে দেখবো তো এই আর্থিংটা করার আগে যদি করা না থাকে ধরেন যে এইটা একটা হচ্ছে আমাদের যে কোনো একটা ডিভাইস হতে পারে যেমন ধরি এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন ধরি ওয়াশিং মেশিন তো এটাতে আমরা দেখা করি লাইন দেই এবং হচ্ছে নিউট্রাল সাপ্লাই দিই তো এটা চলতে চলতে এর ভিতরে কোনো না কোনোভাবে আপনার লিকেজ হতে পারে না বা ইনসুলেশন ব্রেক হতে পারে না তো ইনসুলেশন ব্রেক হয়ে যদি এর বডির সঙ্গে আসে এখন আপনি যদি এটাকে টাস্ক করেন তাহলে আপনার শরীরের ভিতর দিয়ে কি হবে কারেন্ট প্রবাহিত হবে যখন আপনার শরীরের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন কিন্তু আপনি ইলেকট্রিক শক খাবেন তা ইলেকট্রিক শখ যদি আপনি খান তাহলে এমনও হতে পারে আপনি মারা যেতে পারেন তো এই জায়গায় যদি আমাদের এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যে বডিটা আছে এই বডিটা ধরেন যে এইটা আমাদের এইটা যদি আমরা কী করলাম একটা আর্থিংয়ের সঙ্গে যদি কানেক্ট করে দিই মাটির সঙ্গে তাহলে যদিও এর ভিতরে যদি লিকেজ হয় বা কোনো ধরনের ফল্ট হয় বডির মধ্যে কারেন্ট আসে সেই কারেন্টটা কি হবে আমাদের এই আর্থিং যে করছি এই আর্থিংয়ের ভেতর দিয়ে নিরাপদে মাটিতে চলে যাবে আপনি ধরলেও আপনাকে শখ লাগবে না আর এই যে লিকেজ কারেন্টটা এই লিকেজ কারেন্টটা যদি বেশি এম্পিয়ার হয় অর্থাৎ যদি আমরা আর ব্যবহার করি বা আরসিবিও ব্যবহার করি তাহলে 30 মিলি এম্পিয়ার গেলে কি হবে সেটা ট্রিপ করে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই ডিভাইসটাতে সমস্যা হয়েছে এবং আপনি কিন্তু নিরাপদ থাকতেছেন তাহলে আমরা একটা জিনিস ভালো করে বলতে পারি যে আর্থিং আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে এখন আমরা দেখব যে হচ্ছে এই আর্থিং এবং আরেকটা নাম জানি আমরা হচ্ছে গ্রাউন্ডিং এই দুইটার মধ্যে পার্থক্য কি। আসলে আর্থিং আর গ্রাউন্ডিংয়ের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই দুইটা খালি হচ্ছে ভাষাগত পার্থক্য যেমন আমাদের হচ্ছে মূলত ব্রিটেন ইউরোপ কমনফ্যাক্ত যে দেশগুলো আছে যারা আইসি এবং আইএস স্ট্যান্ডার্ড ফলো করে তারা আর্থিং বলে মূলত আমাদের যে বিএনবিসি বিসি আছে দেখবেন বিএনবিসি এখানে এটাকে আমরা আর্থিক নামেই বেশিরভাগই জানি থাকি এবং অপরদিকে নর্থ আমেরিকান যে দেশগুলো আছে তারা এন আই থ্রি তারপরে হচ্ছে এ ইউএল স্ট্যান্ডার্ড ফলো করে সেটা এটাকে গ্রাউন্ডিং বলে যেমন আমাদের পল্লী সিস্টেমের যে ডিজাইনটা সেখানে দেখবেন যে সবসময় গ্রাউন্ডিং গ্রাউন্ডিং বলে থাকি তো যদি জাস্ট এটা কি ভাষাগত পার্থক্য এখন আমরা দেখবো যে একটা সাধারণ বাড়িতে যেই বাড়ি আমাদের নর্মাল যে বাড়ি আছে এই বাড়িতে আমরা দুইটা জায়গায় অবশ্যই অবশ্যই আর্থিং করতে হবে এর পরবর্তী লাস্ট একটা ক্লাসে আমরা দেখব যে একটা বহুতল ভবন এখানে একটা লিফ্ট থাকবে জেনারেটর থাকবে সেখানে কয়টা আর্থিং করবেন সাধারণত যেগুলোতে লিফ্ট জেনারেটর নাই আমাদের ছোট ছোট একটা করে বাড়ি সেই বাড়ির ক্ষেত্রে দুইটা আর্থিং করতে হবে একটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং যেটা আমাদের থ্রি পিন সকেটগুলো থেকে আসবে আরেকটা হচ্ছে আপনার বাড়ির পাশে যে নিউট্রাল আছে সেই নিউট্রাল লাইনটাকে আর্থিং করা দুইটা আর্থিং আপনাকে করতে হবে একটা হচ্ছে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং যেটা আমরা বাড়ির মিটারের সঙ্গে করবো আরেকটা হচ্ছে আমাদের যে থ্রি পিন সকেটগুলো আছে যেগুলো মূলত আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বডির সঙ্গে কানেক্টেড সেটাকে আমরা বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং নামে জেনে থাকি তো এখন আমরা দেখি যে এইখানে একটা সিস্টেম আছে যেমন যে এটা হচ্ছে লোড এই লোডের বডির সঙ্গে যে আর্থিংটা করব। সেটাকে আমরা বলি কি ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং এবং আপনার যে বাড়ির পাশে ট্রান্সফর্মার থেকে যে লাইনটা আসবে সেখানে যে আপনার নিউট্রাল লাইনে ঢুকবে মিটারের কাছে সেটা যে আর্থিং করি এটাকে বলি হচ্ছে সিস্টেম আর্থিং নিউট্রাল আর্থিং দুইটা আর্থিং আপনাকে সাধারণভাবে করতে হবে কিন্তু যদি বহুতল ভবন হয় লিফ্ট থাকে জেনারেটর থাকে সেই ক্ষেত্রে এবং যদি সাবস্টেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই আর্থিংয়ের পরিমাণটা বাড়বে সেটা আমরা পরবর্তী একটা ক্লাসে আমি আলোচনা করব। এখন আমরা দেখব যে কোথায় কোথায় আর্থিং করতে হবে কোথায় কোথায় আর্থিং করতে হবে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেই সব জায়গায় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের পাশে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে মেটালের বডি আছে অর্থাৎ লোহা বা লোহা জাতীয় পদার্থ আছে সেখানে অবশ্যই অবশ্যই আর্থিং করতে হবে আমরা একটু দেখি যেমন হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন জেনারেটর মোটর ট্রান্সফরমার এগুলোর বডিগুলোকে আর্থিং করতে হবে মাস্ট বি কারণ সবগুলো হচ্ছে মেটালের তৈরি এরপর হচ্ছে পাওয়ার ব্যবস্থায় নিউট্রাল বিন্দু আর্থ করতে হবে অর্থাৎ যে আমাদের যে নিউট্রাল লাইন আছে থ্রি ফেস সিস্টেমে সেই নিউট্রাল লাইনটাকে অবশ্যই আর্থিং করতে হবে পোলের কাছে যে ট্রান্সফরমারটা যে নিউট্রাল আছে সেটাকেও আর্থিং করতে হবে এবং বাড়ির পাশে যে আমাদের মিটার থাকে সেখানেও কিন্তু নিউট্রালটাকে আর্থিং করতে হবে ইভেন আমাদের যে এমডিবি বোর্ড আছে অর্থাৎ থ্রি ফেজে যে ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আমরা করি সেই নিউট্রালটাকে আর্থিং আর্থিংয়ের আওতায় নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে ওয়ার ক্যাবলের ধাতব আবরণ কন্ডুইড এর ধাতব পাইপ মেটাল প্যানেল বোর্ড ক্যাবল ট্রে ইত্যাদি আর্থ করতে হবে অর্থাৎ আপনি যে ওয়ারিং করেন সেখানে যদি আপনার ক্যাবলের মধ্যে যদি আর্মার থাকে অর্থাৎ যেটাকে আমরা বর্ম বলি সেই আরমার তারপরে হচ্ছে আপনার ক্যাবল ট্রে তারপরে হচ্ছে কন্ডুইড পাইপ অর্থাৎ মেটাল জাতীয় পদার্থ থাকলে সবগুলোতে আর্থিং করতে হবে তারপরে হচ্ছে ওভারহেড লাইনের গার্ড লাইন ধাতব পোল টাওয়ার ইত্যাদি আর্থ করতে হবে এরপরে হচ্ছে ইস্পাত এবং লোহার ফ্রেম জয়েন্ট গার্ডান ধাতুর জিনিস বৈদ্যুতিক নাগালের মধ্যে আসে সেগুলোকে আর্থ করতে হবে বিশেষ করে শহর অঞ্চলে দেখবেন যে আপনার দুইতলা বিল্ডিং আছে তার ব্যালকনির পাশে ইলেকট্রিক লাইন তাহলে অবশ্যই সেই ব্যালকনির যেটা ইয়ে আছে গ্রিলটা আছে সেটাকে আর্থিং মন্দে নিয়ে আসতে হবে বা আর্থিং কানেকশন করতে হবে এরপরে আপনার হচ্ছে যে কোনো লাইন কানেকশন যেটা আমাদের লোহার ফ্রেমের যে কোনো ধাতীয় জাতীয় ফ্রেমের মধ্যে থাকে বা কাছাকাছি আসে সেগুলোকে আর্থিং করতে হবে তারপর হচ্ছে ক্রেন লিফ্ট এগুলোকে অবশ্যই অবশ্যই আর্থিং করতে হবে সাপ্লাই মেইন সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ড বৈদ্যুতিক মিটার আর্থিং করতে হবে এছাড়াও হোম অ্যাপ্লায়েন্স যেগুলো হচ্ছে মেটাল যেমন হচ্ছে মেটাল টেবিল ল্যাম্প ইস্ত্রি হিটার রেফ্রিজারেটর ইলেকট্রিক টোস্টার ওভেন কুকার গিজার ওয়াশিং মেশিন প্রভৃতি আর্থ করতে হবে অর্থাৎ একটা মনে রাখবেন যেগুলোতে আমাদের থ্রি পিন থাকে না এই যে এরকম থ্রি পিন থাকে লাইন নিউট্রাল এবং আর্থিং থ্রি পিন প্লাক থাকে সেগুলোকে অবশ্যই এই পিনটা যে আর্থিং আছে অবশ্যই সেই ডিভাইসগুলোকে আর্থিংয়ের সঙ্গে কানেকশন করতে হবে তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা দেখলাম যে আর্থিং করাটা কতটা জরুরি এবং কোথায় কোথায় আপনাদেরকে আর্থিং করতে হবে নেক্সট ক্লাসে আমরা দেখব যে একটা আর্থিং কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় অর্থাৎ এস বোর্ড থেকে নিয়ে কীভাবে মাটিতে ইলেকট্রড পর্যন্ত অর্থাৎ পাইপ বা রড দিবেন এটা কীভাবে কানেকশন করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ